হ্যালো স্টুডেন্টস, টপার্স বাংলা থেকে তোমাদের স্বাগত। তো আজকে আমরা কোর্স চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসটা করছি, আর এটাই হচ্ছে আমাদের, এটা হলেই তোমাদের কোর্সের যে এমসিকিউ সেটা শেষ হয়ে যাবে। তো তারপরে আস্তে আস্তে আমরা নেক্সট চ্যাপ্টারে শুরু করব। দেখো, প্রথম বলছে কোন কোষাঙ্গাণু কোষপাত তৈরি করতে সাহায্য করে। তো সেটা হচ্ছে কোষপাত, জানো তোমরা যে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস সময়, আমি লিখে দিচ্ছি তবু, তো ধরো উদ্ভিদ কোষ হয়, তো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস হয়। সাইটোকাইনেসিস কাকে বলে? যেখানে সাইটোপ্লাজম বিভাজিত হয়, অর্থাৎ এটাকে যদি আমরা উদ্ভিদ কোষ ভাবি, তাহলে এটা উদ্ভিদ কোষ, তার চারপাশে কোষ প্রাচীর আছে, হ্যাঁ কি না, এবং দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে। তো কোষের মাঝ বরাবর কি হয়, একটা অংশ তৈরি হয় যাকে ফ্র্যাগমোপ্লাস্ট বলা হয়। পরে এই ফ্র্যাগমোপ্লাস্টটা গলগি বস্তু আর ইয়ারের সাহায্যে কোষ পাতে রূপান্তরিত হয়, ঠিক আছে। প্রথমে ফ্র্যাগমোপ্লাস্ট, তারপরে হচ্ছে কোষ পাত। তো অ্যান্সার হবে কে? গলগি বস্তু, সরি, ইয়ার করে না, ইয়ার পরে হেল্প করে, বলা ভুলে গেলো আমার। তো উত্তর হবে গলগি বস্তু, ঠিক আছে। কোনটি গলগি বস্তুর কাজ নয়? গলগি বস্তু হচ্ছে লাইসোজোম গঠনে সাহায্য করে, এবং গলগি বস্তু থেকে প্রথম যে লাইসোজোম সৃষ্টি হয় তাকে আমরা বলি প্রাথমিক লাইসোজোম। কি বলা হয় তাকে? প্রাথমিক লাইসোজোম। ওকে, একটু কালারটা ডিপ করছি, একটু হোল্ড করো। ওকে, আর অ্যাক্রোজোম জিনিসটা কি? শুক্রাণুর মস্তকে যদি আমরা শুক্রাণু আঁকি, বুঝতে পারি শুক্রাণু কেমন দেখতে হবে। এটা শুক্রাণু, তার মস্তকের উপরে টুপির মতো অংশ থাকে, যেটা অ্যাক্রোজোম বলা হয়, যেটা গলগি বস্তু তৈরি করতে সাহায্য করে আর কোষ প্রাচীর করতে সাহায্য করছে। তার উত্তর হবে নিউক্লিয় পর্দার গঠন। তারপর বলছি শুক্রাণু অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে, সেম অ্যান্সার, গলগি বস্তু সাহায্য করছে। গলগি বস্তুর সৃষ্টির তল, ঠিক আছে, ছবিটা আমি এঁকেছি, দেখো মন দিয়ে শুনো। এই যে এই দিকটা থাকে যেখানে নিউক্লিয় পর্দা থাকে, সেদিকটা সৃষ্টির তল বলা হয়, আর তার উল্টা পাশটাকে বলা হয় পরিণতির তল, ঠিক আছে। এই সৃষ্টির তলে প্রোটিন টোটিন প্রবেশ করে, দিয়ে প্যাকেজিং হয়ে পরিণতি তল থেকে বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। তো এখানে কোশ্চিনটা বলেছে, যেটা সেই কোশ্চিনটা হলো গলগি বস্তুর সৃষ্টির তল কোন অংশকে বলা হয়? গলগি বস্তুর সৃষ্টির তল বলা হয় তাকে সৃষ্টানির উত্তল তলটাকে। অবতল হলে সেটা হবে কি? অবতল তলটাকে বলা হয় পরিণতির তল। অন্তঃক্ষরা গ্রন্থিতে হরমোন সংশ্লেষ করে, তো বা ক্ষরণ করে, মনে রাখবে সেটা হচ্ছে ইনসুলিন হবে, সরি সেটা হচ্ছে গলগি বডি হবে। গলগি বস্তু থাকে না, প্রোক্যারিওটিক জীবনে থাকবে না, কারণ গলগি বস্তু হচ্ছে একক পর্দা আবৃত কোষাঙ্গাণু, যেখানে একটি মাত্র পর্দা থাকে, ঠিক আছে। আর আমি পর্দাবৃত কোষাঙ্গাণু কিন্তু কখনও প্রোক্যারিওটিকে থাকবে না, আর বিসি শিবকোষেও থাকে না, আর বীজেও থাকে না। তো উত্তর হবে সবগুলি। একটি কোষীয় অঙ্গাণু লেখো যা লাইসোজোমের মতো কাজ করে। তো লাইসোজোমের মতো কাজ করে হচ্ছে স্ফেরোজোম, কেন? কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু লাইসোজোম থাকে না, বাট তারও তো লাইসোজোমের কাজগুলো করে, তারও তো সেরকম কাজ করা উচিত কোনো অঙ্গাণু থাকে, সেটা হচ্ছে কি? স্ফেরোজোম হবে। এন্ডোপ্লাজমিক জালিকা, গলগি বস্তু, লাইসোজোম, এরা সমস্ত কি করে? একই সঙ্গে কাজ করে, এন্ডোমেমব্রেন তন্ত্র বলে, যেটা ভিডিওতে বলা হয়েছে। এবং এরা কেন করে? এরা একসঙ্গে সবাই কাজ করে, ঠিক আছে, তাই এদের এন্ডোমেমব্রেন তল বলে। আমি এটা বেশি ডিসকাস করছি না, কারণ আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল সেই কোর্সের ভিডিওতে এন্ডোমেমব্রেন তন্ত্র সম্পর্কে কিন্তু একটা ক্লাস আছে, যদি না তোমরা এটা বুঝতে পারো সেই ক্লাসটা দেখে নিও। প্যাকেজিং করে, ঠিক আছে, গলগি বস্তু প্যাকেজিং করছে কে? প্যাকেজিং মধ্যে সাথে গঠিত হয় কে? লাইসোজোম। পার অক্সিজম হচ্ছে ক্যাটালের উৎস থাকে, কেন? পার অক্সিজম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড বিপাকে সাহায্য করছে। পলিমরফিজম কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয় পলিমরফিজম। পলিমরফিজম মানে বহু রূপতা, অর্থাৎ এদের অনেক রকম দেখতে হয়। অর্থাৎ লাইসোজোমকে আমরা ভালো করে ভাবি, লাইসোজোমকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাথমিক লাইসোজোম, যেটা কেবলমাত্র সৃষ্টি হয়েছে কোথা থেকে?
গলগি বস্তু থেকে, আর একটা গৌণ লাইসোজোম। এই গৌণর আবার তিনটি ভাগে ভাগ আছে, একটা হচ্ছে অটোফ্যাগি, নিজের কোষঙ্গাণুকে খেয়ে থাকে, আর কোষের বাইরে হলে কি বলা হয়, হেটারোফ্যাগি, আর এটাকে বলা হয় রেসিডুয়াল বডি। সবাই দেখতে আলাদা, প্রত্যেক কিন্তু মিল নেই, তাই ওদেরকে বলা হয় কি, পলিমরফিজম। তাই উত্তর হবে লাইসোজোম। যে কোষঙ্গাণু অটোলাইসিস জড়িত হয়, আমি এক্ষুনি বলছিলাম অটোফ্যাগি, অটোফ্যাগি করছে, অটোলাইসিস করে, ঠিক আছে, তো উত্তর হবে কি, লাইসোজোম। সে হেটারোফ্যাগি, হেটারোফ্যাগোজম করছে, সেটারও কে হবে, এটা হবে প্রাথমিক লাইসোজোম বা ফ্যাগোজোম। অর্থাৎ প্রাথমিক লাইসোজোম যদি সে পার্শ্ববর্তী কোষের বা কোষের বাইরে কোনো জিনিসকে সংগ্রহ করে, তখন তাকে বলা হয় থাকি হেটারোফ্যাগি, ঠিক আছে। এবার রেসিডুয়াল বলতে কী বোঝো, দেখো রেসিডুয়াল বলছে, মন দিয়ে শুনবে, যদি অটোফ্যাগি বলি, নিজের কোষের যে উপাদান থাকে পরিপাক করে কোষের বাইরে হলে, বাট যেগুলো পরিপাক হয় না সেগুলো কোথায়, রেসিডুয়াল বডিতে সে জমা হয়, এবং যারা রেসিডুয়াল বডি বলা হয় থাকে, তাহলে কী হবে, উদ্ভিদের শস্য অপাচ্য খাদ্যসম গৌণ লাইসোজোম, ঠিক আছে। হাইড্রোজেন পারঅক্সাইড গ্রহণ করে পারঅক্সিজম, কেন, এই পারঅক্সিডেজ উৎসেচক তৈরি করে, যে কী করে, হাইড্রোজেন পারঅক্সাইড বিপাকে সাহায্য করে। পারঅক্সিজম কী, জারণ বিক্রিয়া অংশ ক্ষুদ্র জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে, কার জারণ করে, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করছে, একটা পর্দা যেটা উৎসেচক পূর্ণ গোলাকার অঙ্গাণু। নেক্সট দেখো পরে বলছে লাইসোজোমের কাজ, তো লাইসোজোম কী করে, অন্তঃকোষীয় বহিঃকোষীয় উপাদানের পাচনে সাহায্য করে, এটা অটোফ্যাগি করে, এটা হেটারোফ্যাগি করে, রোগজীবনকে ধ্বংস করতেও সাহায্য করে, তা দুটোই হয়ে যাচ্ছে, তাহলে অপশান হবে সবগুলি। লাইসোজোমকে কোনটির সঞ্চয় ভাণ্ডার, অর্থাৎ কী জমা থাকে, আর্দ্র বিশ্লেষণের উৎসেচক থাকে, মনে করা হয় এখানে 50 রকমের উৎসেচক থাকে, যা অ্যাসিড মাধ্যমে বেশি সক্রিয় হয়ে থাকে, এবং ওই উৎসেচক প্রোটিন ফ্যাট লিপিড ইত্যাদি পরিপাকেও সাহায্য করছে। নেক্সট বলেছে লাইসোজোমের বৈশিষ্ট্য হলো, তা লাইসোম বৈশিষ্ট্য কী হবে, দেখো একক পর্দাবৃত, পর্দা বিস্তৃত হবেই অবশ্য, সরি পর্দাবৃত নয় বলছি, কখনো হবে না, প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে, হবে না, এটাও হচ্ছে না, তারা একক পর্দাবৃত উৎসেচকপূর্ণ এক প্রকার কোষঙ্গাণু। লাইসোজোমকে বলা হয় আত্মহননকারী থলি, জানো তোমরা। এবার বলছে লাইসোজোমের বহু রূপতা বলতে বোঝায়, তো একই কোষের মধ্যে কার্যগতভাবে লাইসোজোমের বিভিন্ন দশা হয়, প্রাথমিক, হেটারোফ্যাগি, অটোফ্যাগোজোম, সে বলি না এটা হবে না, না না সরি এটা এ হবে, ভুল বলা হলো, এটা এ হবে, একই কোষের লাইসোজোমের বিভিন্ন দশায় এটা হবে, ঠিক আছে, আমি বলেছিলাম যেহেতু এটা, তাই এটা অপশানটা ভুল করা হয়ে গেলো, তাহলে অপশান হবে এ। তারপর দেখো বলছে ক্ষরণের সঙ্গে যুক্ত কোষঙ্গাণু, ক্ষরণে একটা কোষঙ্গাণুই সাহায্য করে, সেটা হচ্ছে কি, গলগি বস্তু সাহায্য করে, আর কি গলগি বোর্ড এখানে আছে, আর লাইসোজোমও সাহায্য করছে, ঠিক আছে, তাহলে অপশান ডি। একক পর্দাবৃত কোষঙ্গাণু, কে কে গলগি বস্তু আর ইয়া, এটাও হবে, লাইসোজোমও হবে, তার উত্তর হবে ডি, কারণ সেন্ট্রোজোম হচ্ছে পর্দাবিহীন। পদত্ব, সরি একটু ব্যাকে চলে গিয়েছে, পদত্ব কোনটি সমস্ত রকমের লাইসোজোমের ক্ষেত্রে প্রযোজ্য, এরা বলছে এরা কখনো প্রোটিন সংশ্লেষ করবে না, তাহলে এ তো কখনোই হবে না, ঠিক আছে, এ কখনোই হচ্ছে না। এই বলছে লাইসোজোমের মধ্যস্থ উৎসেচক বৃহৎ অণুকে ভেঙে, হ্যাঁ, ক্ষুদ্র অণুতে পরিণত করে দেয়। পারঅক্সিজোম এরূপ কারণ এটি অংশগ্রহণ করে, পারঅক্সাইড তৈরি করতে
কখনো না, এটা হবে সরাসরি অক্সিডেশন ও পারঅক্সাইড তৈরি করতে সাহায্য করে। তাহলে অপশান সি, পিনোসাইটোসিস কোষ পর্দা যে পদ্ধতিতে তরল বস্তু গৃহীত হয় তাকে বলা হয় পিনোসাইটোসিস, এবং যে তরলটা ঘন করে তাকে বলা হয় পিনোজোম। ঠিক আছে, আত্মগতি থলি কাকে লাইসোসোমকে বলা হয়, কে বলেছিল বিজ্ঞানী? ডি ডুবে বলেছিল। গলগি বুঝতে তো হবে না, ক্যামিলো গলগি হুঙ্গ হচ্ছে মৃত কোষ হাসিল করেছিল, আর পারকিনজি হচ্ছে প্রোটোপ্লাজমের ধারণা দেয়। গ্লাই অক্সিজমের ভূমিকা হলো উদ্ভিদে প্রধানত ফ্যাটি অ্যাসিডের বিপাক নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, কারণ এটা তো পার অক্সিজম করে, এটা হবে না, এটাও হবে না, এটা সেন্ট্রোস্পিয়ার হবে, আর শক্তি তো হবে না। জিইআরএল, জি মানে গলগি বস্তু, ইয়ার মানে এন্ডোজেলিকা, এর মানে লাইসোজম। তাহলে এর কাজ হবে কি, এর কাজ হবে কি, এরা কোষের ক্ষরণ কার্যে সাহায্য করে এবং এরা একসঙ্গে কাজ করে। ঠিক আছে, তারপরে কোশ্চিন বলেছে ইউক্যারিওটিক কোষে সাইটোপ্লাজম অবস্থিত গলগি বডি ইআর একত্রে বলা হয় জিআরএল তন্ত্র। এক্ষুনি বলা হয়েছে জিআরএল তন্ত্র অংশগ্রহণ করে, জি মানে গলগি বস্তু, তাও অংশগ্রহণ করছে, করে না হচ্ছে রাইবোজোম। যে মাইক্রোবডি ভুট্টার মূলাগ্রের কোষে অবস্থান করে সেটি হলো স্ফেরোজোম, যে লাইসোজোমের মতো কাজ করে, উত্তর হবে স্ফেরোজোম। জিইআরএল হলো এন্ডোমেমের সিস্টেম যার মধ্যে অনুপস্থিত কোষঙ্গাণু, জিএলএ কে সাহায্য করে না, জিইআরএল এ হরি সরি সাহায্য করে, তাহলে উত্তর উত্তর হবে ভ্যাকুয়ুল, কারণ এরা তিনজন কিন্তু সাহায্য করে না। তারপরে কোদত্ত কোনটি ভ্যাকুয়ুলের উপাদান নয়, ভ্যাকুয়ুলের জল থাকে, যাকে জল বলবো না, তাকে আমরা স্যাপ বলবো, ঠিক আছে, উৎসেচক থাকে না কখনো। ঠিক আছে, তো অপশান বি। তাও বলছো পরিণত উদ্ভিদ কোষে অনেকগুলি ছোট থেকে ভ্যাকুয়ুল পরস্পর মিলিত হয়েছে, একটি বড় ভ্যাকুয়ুল সৃষ্টি করে, ফলে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোষপাশের ভিতর দিয়ে পরিমেষ থাকে, এরও বিন্যাসকে বলা হয় কি, প্রাইমোডিয়াল ইউট্রিকেল। তাই উদ্ভিদ কোষের হয় কেমন হয়ে থাকে, আসলে বুঝতে পারছো তো না কেমন হয়, এরকম এটা উদ্ভিদ কোষ, এগুলো সব কোষগহ্বর। তো একটা সময় এরা পরস্পর যুক্ত হয়ে যায়, হয়ে নিউক্লিয়াসগুলো পরিধি বরাবর চলে যাবে, এটা বড় কোষগহ্বর তৈরি হবে, তখন তাকে বলা হয় প্রিমর্ডিয়াল ইউট্রিকেল। ওকে, কোনটি প্রোটিন সংশ্লেষের সঙ্গে অপ্রত নয়, তো প্রোটিন সংশ্লেষে যেটা অংশগ্রহণ করে না, এটা তো করছে ভ্যাকুল। ভ্যাকুগুলের কাজ কি, এক কোষী মুরারমে কোষান্তর পোষণ কখনো হবে না, ইয়াস এক কোষী প্রাণীদের, না না সরি ভুল বলা হচ্ছে, এক কোষী মুরারমের কোষণ হয় না, ঠিক আছে, এক হবে, বিও হবে, তাহলে অপশান ডি হবে। টোনোপ্লাস্ট কি, ভ্যাকুল যে একটা পর্দার আবৃত থাকে তাকে আমরা টোনোপ্লাস্ট বলি। ঠিক আছে, তো হ্যাঁ এটা তাহলে অপশান এ। ফার্নান্ডেজ মোরান যাকে আমরা বলি F0F1 দানা, সেটা কার থাকে, দেখা যায় কার দেখা যায়, মাইটোকন্ড্রিয়া দেখা যায়, মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দা যেটির জন্য ভেদ্য তা হলো ATP, এর ফলে যে কেউ দিতে পারে। অক্সিজেন কোথায় পাওয়া যায়, সে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, টেনিস ব্যাটের মতো দেখতে হয়, আর পরিণ থাকে বহিঃপর্দায়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার কাজ কি হচ্ছে, ATP তৈরি করতে সাহায্য করে, অ্যাপোপটোসিস ধর করতে সাহায্য করে, তাহলে অপশান ডি মানে সবগুলি। তারপর বলছে দেখো কোন কোষঙ্গাণু
বলছে কোন কোষাঙ্গাণুটি এন্ডোসিম্বায়োটের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে? তো উত্তর হবে মাইটোকন্ড্রিয়া, যাকে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গাণু বলে, যেমন এ কারোর উপর ডিপেন্ডেন্ট তেমন হয় না। ইনফর্মোজোম জমে থাকে, ঠিক আছে, মেসেঞ্জার আরএনএ। পদ কোষাঙ্গাণুর মধ্যে কোনটি কোষাঙ্গ দ্বারা পৃথক করা আবৃত, অর্থাৎ পদ উল্লেখিত কোষাঙ্গাগুলির মধ্যে কতগুলি কোষাঙ্গাণু পদ দ্বারা আবৃত? লাইসোজোম হবে, মাইটোকন্ড্রিয়া কোষ গোতা তিনটা, অপশন বি। অক্সিজোমের কাজ কি? এটিপি উৎপন্ন করতে সাহায্য করে। মানব দেহে কোথায় হচ্ছে অক্সিজেন থাকে না, এ সরি হ্যাঁ কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, সরি, উত্তর হবে এরিথ্রোসাইট, আর বিসিতে কিন্তু কেউ কিছু থাকে না। কোষের যে অংশে খাদ্যবস্তু শক্তিতে রূপান্তর হয় তাকে বলা হয়, ও সরি, যে অংশে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ক্রিস্টি কি অন্তঃপ্রত্যয়ের ভেতরে আঙুলের মতো ভাঁজ হয়ে যাচ্ছে? মাইটোকন্ড্রিয়া কোথায় প্রোটিনের উচ্চ ঘনত্ব তৈরি হয়? হচ্ছে অন্তঃপ্রত্যয় তৈরি হচ্ছে, এনার্জি কারেন্সি এটিপিকে বলে, জানো তোমরা, হ্যাঁ কি না? মাইটো রাইবোজোম কি? মাইটোকন্ড্রিয়া যে রাইবোজোম থাকে তাকে আমরা বলি মাইটো রাইবোজোম, এ তো অপশন বি। এমটিডিএনএ মাইটোকন্ড্রিয়ার ডিএনএ। পার্শ্ব অধ্যক্ষ কি? মাইটোকন্ড্রিয়া বহি পর্দায় সূক্ষ্ম সূক্ষ্ম দানা দেখা যায় তাকে বলা হয় মাই পার্শ্বের অধ্যক্ষ, ঠিক আছে। তাহলে বলছে অক্সিডোজোম বা ফার্নান্ডেজ মোরানের অধ্যক্ষ F1 কণা কি? মাইট প্রথমে কী হচ্ছে মাইটোকন্ড্রিয়া অন্তর্গাত্রে উপস্থিত বৃত্ত দানা, এটা হতে পারে, এটা কখনো হবে না, ঠিক আছে। ক্রেবস চক্রে উৎসেচক থাকে মাইটোকন্ড্রিয়ার অপকোষ অন্তঃপ্রত্যয়, কারণ সেখানে সব কাজ হচ্ছে। ইলেকট্রন পরিবহন তন্ত্রে উৎসেচকগুলি মাইটোকন্ড্রিয়ার যে স্থানে অবস্থান করে উৎসেচকগুলি ধাত্রে অবস্থান করে, যখন লাগে তখন মাইটোকন্ড্রিয়া যাবে। এটিপি উৎপাদন কোন কোষ অঙ্গাণুর কাজ? হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটিপি তৈরি করে শ্বসন শ্বসন মাধ্যমে। কোন কোষকে কোষের শক্তি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া থেকে আলাদা, ঠিক আছে, ক্লোরোফিলের উপস্থিতি। মাইটোকন্ড্রিয়ার কার্যকরী একক কি? মাইটোকন্ড্রিয়ার কার্যকরী একক হচ্ছে, মানে যেটা কাজ করছে সেটা হচ্ছে অক্সিজোম, যেখানে এটিপি তৈরি হয়। পর্দাবৃত কোষাঙ্গাণুটা হলো নিউক্লিয়াস, তো হবে, রাইবোজোম তো কখনো হবে না, ক্রোমোজোম রাইবোজোম এটা হবে না, উত্তর হবে ডি। এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত কোষীয় অঙ্গাণু হলো গলগি বস্তু, এন্ডোমেমব্রেন রেটিকুলাম। এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত কোষাঙ্গাণুটি হলো গলগি বস্তু, এটা কখনো হবে না, এন্ডোমেজালিকা, গলগি বস্তু, লাইসোজোম, ভ্যাকুল, সব গে। নেক্সট দেখো বলছে মাইটোকন্ড্রিয়া অন্য সময় কোষ বলে কেন? ডিএনএ আছে, তাহলে উত্তর হবে সবগুলি, কারণ আরএনএও থাকে, রাইবোজোমও থাকে, ঠিক আছে। পদ কোন কোষাঙ্গাটি প্রোটিন সংশ্লেষণ দায়ী? রাইবোজোম হচ্ছে দায়ী, ঠিক আছে, যাকে প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়ে থাকে। একটি পলিজোম কোন কোষাঙ্গাণুতে শৃঙ্খলা গঠন? সেটা হচ্ছে রাইবোজোম। পলি রাইবোজোমের ক্ষেত্রে রাইবোজোম কোন আরএনএর সঙ্গে যুক্ত থাকে? এমআরএনএ। কেন এখানে পুঁতি মালার মতো অনেকগুলো থাকে। ২৩S5S সেটা হচ্ছে 50S দেখা যায়, তাহলে অপশন এ। রাইবোজোম দুটো একক ছোটো বড়ো, যে কে যুক্ত রাখে? ম্যাগনেসিয়াম যুক্ত রাখতে সাহায্য করে। পলিজোম গঠিত হয় কি? অনেকগুলি রাইবোজোম একটি এমআরএনএর সঙ্গে যুক্ত হলে। রাইবোজোমের বড় অধ্যায়ককে উপস্থিত বিভিন্ন ধরনের এমআরএনএগুলি
এবং ফাইভ এস আঠাশ এস দিছে, ফাইভ পয়েন্ট এস হলে তাহলে সেটা কী তৈরি করবে? সেটা প্রাণী কোষ তৈরি করবে। কেন? তারপর দেখো প্রদত্ত কোন কোষের নাম দেওয়া হয়, নিউক্লিয়াস, লাইসোজোম, রাইবোজোম। তো অপশান হবে একটা ঠিক আছে, দুয়েরটা হবে নি, সাড়েটা হবে নি, পাঁচ হবে। রাইবোজোমের গড় আকৃতি কত? রাইবোজোমের গড় আকৃতি হচ্ছে 15 থেকে 20 মাইক্রোমিটার, এসব ন্যানোমিটার। মাইটোকন্ড্রিয়া রাইবোজোমের অধ্যক্ষগুলি কত হবে? 70 এস, মানে 50 প্লাস 30, ঠিক আছে, বাট এটা হবে 25 আর 55 এস। রাইবোজোম হলো কি বলছে, প্রাণী কোষে পর্দাবৃত্ত পর্দাবিহীন তারার মতো আকৃতির কোষাঙ্গাণু যা বিভাজনকালে বেমতন্তু তৈরি করে, ঠিক আছে, এটা হবে না, কারণ তারার মতো হয় না। সজীব কোষে সাইটোপ্লাজম ইয়ার, হ্যাঁ, তাহলে অপশান বি হবে। 70 এস কথা অর্থ হচ্ছে ভেদবার্গ একক। পদার্থ কোনটি প্রোটিন সংশ্লেষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত? সেটা হচ্ছে পলিজোম, যেটা 12 এ আছে, ঠিক আছে। রাইবোজোমের কাজ প্রোটিন সংশ্লেষে সাহায্য করা, তাহলে অপশান এ। কোনটি ক্লডের দানা বলা হয় তাকে? রাইবোজোমকে ক্লডের দানা বলা হয় থাকে। রাইবোজোম সংশ্লেষ, রাইবোজোম কোথায় হয়? নিউক্লিওলাসে তৈরি হয়। ক্লোরোপ্লাস্টে বদ্ধ কোনটি অনুপস্থিত থাকে? অ্যান্থোসায়ানিন। 70 এর সাপে দেখা যায় সবগুলি, কারণ এর ম্যাট্রিক্সে থাকে, ব্যাকটেরিয়া থাকে। আর এ দেখা যায় কোথায় কোথায়? ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া দেখা যায়। প্রদত্ত কোষসংলগ্ন ধাত্রে ডিএনএ আর রাইবোজোম থাকে, ধাত্রে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট থাকে। পাইরিনয়েড পাওয়া যায়, ঠিক আছে, কোথায়? ক্লোরোপ্লাস্ট থেকে, যার প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে, ঠিক আছে। বাস এতটাই থাকুক, আমাদের কোর্স শেষ হয়ে গেল, পরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো।